আসসালামু আলাইকুম। প্রথম পর্বে তো আমি বললাম যে আমার আসলে কিভাবে বিয়ে হয়, কিভাবে ঘটা করে এসে আমাকে বিয়েটা করানো হয় যে বুদ্ধিতে। আর একটা মেয়ে জাত, আমরা মায়ের জাত, একটা মেয়ে থেকে কিভাবে মা ডাকটা ছিনে নেওয়া হয় সেটা সম্পর্কে এখন আপনাদেরকে আমি বলবো। আসলে ঘটনাটা কি, কিভাবে নির্যাতিত করা হয়েছে আমাকে একটু জোরে বলবেন। হ্যাঁ জি, আচ্ছা দুঃখিত, আমি কিন্তু প্রথম পর্বে আমি কথাটা বলতে হয়তো ভুলে গেছি যে আমার যে কাবিন হয়, আমার যে বিয়ে হয় যে হঠাৎ করে যে কাবিনটা হয়, সেই কাবিনটা নিয়েও কিন্তু প্রথমত ঝামেলাটা শুরু হয়ে গেছে সেখান থেকেই। যেটা হচ্ছে আপনার, আমার কাবিন আমার বাবা বলছিল, আমার বাবাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি চান আপনার মেয়ের কাবিন কত হবে, তখন আমার বাবা বলছে যে 5 লক্ষ টাকা দিলেই চলবে, কাবিন দিলমোহর 5 লক্ষ দিলে চলবে। তখন আমার যিনি শ্বশুর উনি বলল যে না, আমরা বড়লোক মানুষ, আমরা এত কম দিব না, আমরা 10 লক্ষ টাকা কাবিন দিব। তখন আচ্ছা ঠিক আছে, আমার বাবা তখন আকুতিমিন করে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনাদের পুরো ব্যক্তিগত ব্যাপার, আপনারা যদি দিতে পারেন তাহলে আমার তো কোনো সমস্যা নেই। আমরা কাবিনের বিষয়টা, যেটা অ্যামাউন্টের বিষয়টা, মেয়ে পক্ষের থেকে বাড়িয়ে বলে। হ্যাঁ জি, কিন্তু এখানে দেখা গেছে ছেলের পক্ষের থেকে বাড়িয়ে বলছে। আসলে এটা কি, এর পিছনে কি কোনো রহস্য ছিল বা কোনো নাটক ছিল? এটা কোনো নাটক কিংবা রহস্য সেটা আসলে আমি ওই টাইমে বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কি আসলে কোনো রহস্য জড়ানো ছিল, কি ঘটনা ছিল। এরপরে আপনার, আমার তো বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার, সে তো যথারীতি সে আসে, তার বউ এখানে আছে, তখন আমাকে উঠায় নেয় না। আমার হাজবেন্ডের নাম ছিল এমনেওয়াত শরীফ, ডাক নাম ছিল রাসেল। ডাক নাম রাসেল ছিল। জি, আর পেশায় কি ছিল? সে পেশায় আমাদের কাছে যেটা বলা হয়েছিল, সে চালের আড়ত আছে তার, যেটা হচ্ছে আপনার ইয়েতে পদক্ষেপ নিছে, প্রায় একবার না দুইবার না 4 থেকে 5 বার পদক্ষেপ নিছে যে ছেলে কি করে আমি দেখব, আমি দেখব। কিন্তু যে সিরাজ আমার যে উকিল বাপ ছিল, উনি মানে রাস্তার অর্ধেক যায় উনি বলতো কি ছেলে আজকে এখানে না, উনি সবকিছু জেনে শুনে বিষয়টা হাইড, জি উনি জেনে শুনে বিষয়টা হাইড করছে আর কি। সবাই চাচ্ছে, চাচ্ছিল যে যে কোনো ওয়েতে আপনাদের বিয়ে, বিয়েটা হোক। আচ্ছা, যে কোনো মানে এই ঘটনার সাথে আমি জড়াইয়া যায় আর কি। এরপরে আপনার, আচ্ছা বিয়ে হলো, সব কিছু ঠিক আছে, আমাকে উঠিয়ে নিবে, উঠিয়ে নিবে। আমার মার্চে বিয়ে হয়েছে, আমার জুলাইয়ে উঠিয়ে নিবে, জুলাইয়ের 15 তারিখে, সেই একই ডেট 15। এর ভিতরে কি আপনি জেনে গেছেন যে মানে এর ভিতরে কাজ করে না, এর ভিতরে মানে এই মধ্যখানে কয়েক মাসের ভিতরে আমি যতটুকু জানছি সেটা হচ্ছে যে তার কোনো ব্যবসা বা কোনো কিছুই নাই, সে চলাফেরা করে, যতটুকু সে আসা যাওয়া করে সেটা তার মা তাকে দেয়। তার মা যদি টাকা দেয় তাহলে সে চলাফেরা করতে পারে। এমন কি মা কি কোনো চাকরি করতেন? সত্য কথা বলতে তার মা কিছুই করতেন না, কিন্তু একটা হাউসওয়াইফ ছিল। তার বাবা কি করতেন? তার বাবা আওয়ামী লীগের সহসভাপতি, যেটা তেজগাঁর শুনছি, কিন্তু আদৌ সত্য না, যেটা ভুয়া মিথ্যা কথা, যেটা হোক। আচ্ছা ঠিক আছে, তো এখন মানে ছেলে এমন একটা মানে বেকার, তো কোন বেকার মানে সে তার ওয়াইফকে নিয়ে যে 5 টাকার বাদাম খাবে, সেই 5 টাকার বাদামের জন্য 5টা টাকার জন্য তার মার কাছে হাত পাততে হয়, এরকম পর্যায়ে ছেলে ছেলে। না, আমরা যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনারা বলছিলেন অফ দ্য রেকর্ডে যে সে নেশা করতো, তাহলে সেই টাকা সে কিভাবে ম্যানেজ করতো? সে নেশা করতো, সে যে কঠোরভাবে যে সে নেশা করে, সে মানে খুব খারাপ কাজে যে সে লিপ্ত, এগুলো তার পরিবার জানে। এমনকি সে যদি, সে যে নেশা করে সেই নেশার টাকা তার মা তাকে দেয়। তার মা তাকে, জি সে তার মা তাকে দেয়। কি আপনি, একজন মা কি সন্তানকে নেশা করার টাকা দেয় বা অন্য কোনো ইয়ে দেখে টাকা পয়সা নিতে? না, অন্য দেখা গেছে ছেলে তার মাকে কোনো একভাবে বুঝ পরামর্শ দেয় বা কোনো কিছু দেয়, কিন্তু আমি আমার চোখের সামনে আমি দেখছি যে ছেলে মাকে, মানে মা ছেলেকে টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে ছেলে নেশা করে। আচ্ছা, আরেকটি জিনিস আপনি এই আমাদের প্রতিবেদনে প্রথমে বলেছেন যে আপনাকে সে শারীরিকভাবে নির্যাতন করতো। জি, মানে সেটা কিভাবে, মানে আপনার গায়ে হাত তুলতো বা? জি, সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতো বলতে, আমাকে বিয়ের পরে উঠে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 মাস আমার সাথে ভালো ব্যবহার চলে। আচ্ছা,
ঠিক আছে, মানে সংসারটা ভালোই চলে, সে বেকার হলেও আপনি মেনে নিয়েছেন? হুম, আমি মেনে নিয়েছি, কারণ আমার বাবা মা দিছে, আমার বাবা মা তো খারাপ কিছু দেয় নাই, আমি সেভাবে মেনে নিয়েছি। তখন আপনার এভাবে দুই তিন মাস চলার পরে হায়েস্ট যখন তিন মাস চলে, তিন মাস পার হয়ে গেছে, এরপর থেকে আপনার এই যে ছেলে, যে আগে কিন্তু ছেলে নেশা করে ঘরে ঢুকতো, কিন্তু আমি কখনো যে স্মেল পাইতাম কিন্তু আমি বুঝতাম না, জিনিসটা আমি অতভাবে বুঝতাম না, কিন্তু এক পর্যায়ে বুঝতে বুঝতে, তখন তো আমার বয়স হতেছে, আমি তো বুঝতে পারতেছি, তাই না? তখন একটা জিনিস আমরা এখানে, যে আপনি যখন ক্লাস টেনে পড়েন তখন মানে একদম বাল্য বিবাহ হয়েছে, জি জি, তো এই বিষয়ে আপনি যেহেতু পরীক্ষার্থী ছিলেন, তো কিভাবে কাজী বিয়ে পড়েছিল? এটা যে ওই যে আমার উকিল বাবা, টাকার কাছে তো সবকিছু হেরে যায়, এটা হচ্ছে সিরাজ জিনি, উনি করছে এই কাজটা। তো আমার উপরে যে নির্যাতনটা, সিরাজ বলতে আপনার বাবা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছে, আপনার উকিল বাপ হয়েছে, মানে তার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে, কিন্তু এই বিশ্বাসের মাঝখানে সে এই কাজগুলো করেছে, মানে আপনাদের সরলতার সুযোগ, এটা তো বোঝাতে চাচ্ছি, জি জি জি, আমি এটা বোঝাতে চাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে আমার উপরে যে নির্যাতনটা হয়েছে, সে তার মা, আচ্ছা তার মার কথা আমি পরে বলি, তার ছেলে যে, সে কিন্তু প্রতিনিয়ত, রাসেলের কথা, আমার হাজবেন্ড, সে নেশা করে করে বাসায় আসতো, আর বাসায় আসতো বলতে গেলে আপনার রাতে তিনটা চারটা, আমি কিন্তু অপেক্ষা করে বসে থাকতাম তার জন্য, সে ওই রাতে তিনটা চারটার দিকে আসতো, আসলে আমি তাকে যখন জিজ্ঞাসা করতাম, একটা মানে স্ত্রী কিন্তু একটা স্বামীকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এত রাতে কোথায় ছিলে, কারণ কি তুমি তো বেকার, তুমি তো কোনো কাজকর্ম করো না, তো এত রাতে তোমার বাসায় ফেরার কি প্রয়োজন, তুমি কোথায় গেছো? আমি যদি এসব কোনো প্রশ্ন করি, প্রশ্ন করলে আপনার দেখা গেছে জুতাটা খুলে সে আমাকে মার দিবে, এটা হচ্ছে প্রথম পর্যায়ে, জুতা দিয়ে, হুম, জুতা দিয়ে মারতো, অথবা আপনার করতো কি বেলটা খুলে দুই তিনটা বাড়ি দিয়ে দিত। আর দেখা গেছে সে করতো কি, আমি যদি খাটে শুয়ে আসি, শুয়ে থেকেও যদি আমি তাকে বলতেছি, একটা লাথি দিত আপনার, মানে আমি যদি খাটে এখানে থাকি, লাথির সাথে আমি মানে দুই হাত পিছে চলে যেতাম, এরকমভাবে অত জোরে ধাক্কাটা দিত, লাথিটা দিত, এরপর দাঁড়ায় থাকলে বুকের মধ্যে ভুষি দিত। আর এটা দিলে দেখা গেছে আপনার এখানে ছিলাম তো, মানে ছেলেদের হাত তো বুঝতেই পারেন যে কতটা জোর থাকে, এখানে দিলে আমি তার মানে অনেক দূরে চলে যাই, এমনকি কয়েকদিন আমি ছিটকে ডাইনিং টেবিলের নিচে পর্যন্ত গেছি, অল্পের জন্য আমি মাথায় আঘাত পাই। সেই যে এইরকম আপনাকে এসে শারীরিক নির্যাতন করতো, তো আপনার শ্বশুর শাশুড়িকে বিষয়টা, আমি আমার শ্বশুর শাশুড়িকে বলতাম, আর আমার শ্বশুর শাশুড়ির সামনেও হইতো, কিন্তু তারা দেখা গেছে আমাকে উপরে দিয়ে দেখাচ্ছে যে সে তার ছেলেকে আটকাচ্ছে, কিন্তু ভিতরগতভাবে তারা আসলে আটকাইতেছে না, তারাও তার সঙ্গী হিসেবে কাজ করতেছে, মানে এমনভাবে তাকে আটকাইতেছে যে মানে ছুটে যেতেছে ছেলে, অনবরত ছেলে ছুটে যেতেছে তার হাত থেকে। এই বিষয়টা আপনি কি তখন আপনার পরিবারকে জানিয়েছিলেন? না, আমি আসলে এই বিষয় সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে আমি আমার পরিবারকে জানাইনি, কারণ আমার পরিবারকে জানালে তারা একটা কষ্ট পাবে যে মেয়েটা প্রতিনিয়ত মানে বাঙালি নারীদের মুখ পাটলো বুক পাটে না, মানে সেই জন্য কি আপনি এই কাজটা করেছেন, বা আপনি মানে চেয়েছেন যে আপনার সংসারটা কন্টিনিউ? জি, আমি আসলে চেয়েছি যে সংসারটা কন্টিনিউ হোক, কারণ যত কিছু হোক আল্লাহ কপালে দিছে, যেটা সেটা তো মানতেই হবে, আর দ্বিতীয়ত হচ্ছে বাবা মা দিছে, তাদের তো সম্মান রক্ষা করতে হবে। এখন যদি আজকে এটার জন্য যদি আমাকে কোনো না কোনোভাবে যদি বাসা চলে আসতে হয়, বাবার বাড়িতে থাকতে হয়, এখানে বাবা মার একটা মান সম্মান নিয়ে আসে, তা আমি সেটা কিভাবে আপনার প্রতিদিন রাতের পর রাতে এটা হইতো, এমনকি দিনে দুপুরবেলাও হইতো, আশেপাশের কিছু মানুষজন দেখতো, কিন্তু তাদের কাছে তারা কেউ যে মুখ ফুটে কিছু বলবে সে সাহসটা পর্যন্ত পায় না। তারা আমাদেরকে বিভিন্ন মানে বড় বড় মানুষদেরকে নাম নিয়ে নিয়ে আমাদেরকে ভয় দেখায় প্রতিনিয়ত, আর আমাকে পর্যন্ত ভয় দেখানো হইতো যে আমি যদি আমার ফ্যামিলিকে কিছু বলি, কিংবা আমি যদি জিডি করতে যাই, যেটা আমি যদি পুলিশে যাই, কারো কাছে যদি আমি এসব নিয়ে বিচার দিই, তাহলে আবার আমার বাবাকে আঘাত করবে, আমার যে ছোট দুইটা ভাই আছে ওদেরকে আঘাত করবে, তো আমি তো আমার একজন এগুলা সহ্য করতে পারি, কিন্তু আমি তো আমার পরিবারকে এগুলোর উপর দিয়ে যেতে দিব না। আসলে মূলত কারণটাই হচ্ছে আমি তাদেরকে বলি না, এই কারণে যে আমি চাই না যে আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক,
এটার জন্য কিন্তু আমি এখান থেকে চুপ ছিলাম। তো এভাবে যাইতে যাইতে দিনের পর দিন, বছরের পর যাইতে যাইতে আপনার এভাবে চলে আপনার দীর্ঘ চার বছর এরকম চার বছর চলে। চলতে চলতে এক পর্যায়ে আমার শারীরিক কিছু প্রবলেম দেখা দেয়, এই আঘাতের কারণে আপনার শারীরিক প্রবলেম দেখা দিলে এর মধ্যে তাকে আমি কিন্তু আরেকটা কথা যেটা তাকে আমি বলি যে আমাদের তো বিয়ে এত বছর হয়েছে, আমরা একটা বাচ্চা নেই, ঠিক আছে, আমরা একটা বাচ্চা নেই। তখন সে আমাকে বলে যে আমি নিজে চলাফেরা করি আমার বাবার টাকা দিয়ে, মার টাকা দিয়ে, তো আমি কিভাবে কি করব, বাচ্চা নিলে কিভাবে কি করব। কারণ আমার মাথায় যেটা ছিল তখন যে হয়তো বা একটা বাচ্চা যদি আমাদের থাকে তাহলে সে বাচ্চার টানে যদি লোকটা মানুষ হয়, জি লোকটা যদি মানুষ হয়, আমার আমার যে মানে মাথায় যতটুকু খেলছে আর কি, আমি বলতাম যে আমরা একটা নেই, বাবু নেই, সে সেটা তো রাজি না, সে কখনো সেটা নিতে চায় না। তা আচ্ছা ঠিক আছে, এখন একটা ছেলে যদি বাচ্চা নিতে না চায়, একটা মহিলা তার জোর করে কোনোভাবে করতে পারে না, তা না আমিও তাকে সাপোর্ট করে যাই। কিন্তু তার মা কিন্তু কন্টিনিউ আমাকে বলতে থাকে বাচ্চার জন্য। তখন আমি ওনাকে যখন বলি যে এই কথাটা যদি আপনি আমাকে না বলে আপনি যদি আপনার ছেলেকে বলেন, ছেলেকে বোঝান, তাহলে চলে, এ কথা দিয়ে তো আমাকে হবে না, এমন না যে আমার হাতে সব কিছু। তা এরকম হতে হতে আপনার যে আঘাত খাইতে খাইতে আপনার দীর্ঘ অসুস্থ হয়ে পড়েছে, অনেক অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হইতে হইতে আপনার এমন পর্যায়ে চলে যে আমার অপারেশনের মুখোমুখি হইতে হয়। আর সেই ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির লোকজন কি আপনার ডাক্তারের কাছে নিয়ে গেছে? না, আমার আমার শ্বশুর বাড়ির একটা টাকাও আমার পিছনে খরচ করে না, একটা টাকা তো দূরে থাকে, একটা পয়সা পর্যন্ত খরচ করে নাই। এই যে আমার যে অপারেশন হয়, আমার যে এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আমি যদি তাদেরকে যা বলি যে আমার এই সমস্যা, আমি তো আমার শ্বশুরকে যা বলবো না, আমি প্রথমে বলবো আমার যে স্বামী তাকে আমি বলবো। ওকে আমি বলার পরেও আমাকে বলতো কি, তোমার এগুলো কোনো কিছু না, এগুলো মেয়েদের হয়, দুই একবার ঠিক হয়ে যাবে, তাকে বললে। এরপর আমি আমার শাশুড়িকে গিয়ে বলি যে আম্মু আমার তো এরকম সমস্যা হচ্ছে। মানে আপনি তো বুঝতেছেন যে আপনাকে শারীরিকভাবে সে যে আঘাত করতে নির্যাতন করতে, এতেই আপনি মানে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন বা সেই আঘাতের কারণে। তখন আমি ওনাকে আমার শাশুড়িকে বলার পরে উনি আমাকে বলতো কি যে এগুলো কোনো সমস্যা না, আর যদি বেশি সমস্যা মনে হয় তাহলে তুই তোর বাপের বাড়ি যা, তুই তোর বাপের বাড়ি যা, বাপের বাড়ি গিয়ে তুই চিকিৎসা হ। তখন আমি আমার আম্মুকে ওই পর্যায়ে কত বছর, দীর্ঘ চার বছর পরে আমি আমার আম্মুকে বলি যে আম্মু আমার এই অবস্থা, আমার কাছে ভালো লাগতেছে না, এরকম অসহ্য মানে যন্ত্রণা আমি বললাম। বলার পরে এক পর্যায়ে আম্মু পর্যন্ত আমার শাশুড়ির সাথে এটা নিয়ে কথা বলে, কারণ আম্মু নিজেও কিন্তু একা কোনো পদক্ষেপ নিতে তখনও রাজি হয় নাই। যেটা করব দুই ফ্যামিলি একত্রে রাজি হয়ে একটা পদক্ষেপ নেব। তখন আম্মু আমার শাশুড়ির সাথে কথা বললে ওই যে আমার শাশুড়ি, আমরা একটু সংক্ষেপ করে ফেলি এখানে, হ্যাঁ, তারপর আপনাকে এরপরে আমাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নেওয়ার পরে আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা খায় যে আমার পেটের মধ্যে একটা মানে মায়ের খাইতে খাইতে আপনার একটা রক্ত জমাট হয়, আমাদের মেয়েদের জমাট হতে হতে প্রায় এত বড় হয়ে গেছে জিনিসটা, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার আমি যদি দুই দিন পরেও যদি অপারেশনটা করি তাহলে এটা কিন্তু ক্যান্সারের একটা ভয়াবহ একটা রূপ ধারণ করবে। তখন আমরা ভয় পেয়ে তখন আমার আব্বু চিকিৎসা করা শুরু করে। আমার আব্বু এই যে পা মানে এই যে চিকিৎসা আমার বাবা যে শুরু করছে, এখন পর্যন্ত আমার বাবাই কিন্তু আমাকে চিকিৎসা করে। হ্যাঁ, এখন অপারেশন করা হয়। অপারেশন করার মধ্যে আপনার যে মানে অপারেশন করতে গিয়ে ওনারা দেখে যে আমার যে বাচ্চা হওয়ার যে টিউব দুইটা ওইটা ফেটে যায়, পেটের ভিতরেই অলরেডি ফেটে যায়। এরকম যে বাচ্চা হওয়ার যে টিউব নষ্ট হয়ে গেছে বা আপনি আর কখনো মা হতে পারবেন না, তখন আপনার কাছে কিরকম লাগছে? স্বাভাবিক তো, এটা একটা মেয়ের জীবনে তো কষ্ট, মানে কী ধরনের কষ্ট বলবো, এটা আসলে বোঝানো যাবে না, এটা অনেক বড় ধরনের একটা কষ্ট। একটা মেয়ের স্বপ্নই থাকে একটা মা ডাক শোনার, যেটা থেকে আমাকে মানে বিতাড়িত করা হয়েছে ধরতে গেলে। আর তো এটা তো আমরা তো ধরে নিতে পারি সে একটি জীবন নষ্ট করে গেছে, জি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু এই জিনিসটা আজও জানতাম না, কারণ আমার ফ্যামিলি কিন্তু আজ পর্যন্ত আমাকে এই কথাটা ঠিক মতো বলে নাই। কারণ আমাকে যদি কথাটা বলে তাহলে কিন্তু আমার ভিতরে আরেকটা, এখনও কিন্তু একটা রোগের মধ্যে আমি আছি, আরেকটা রোগ ধারণ করবে ভয়াবহ,
এজন্য আমাকে বলে নাই কথাটা। কিন্তু আমার অপারেশনের পরপরই আমার শাশুড়ি আমাদের বাসায় আসে, তখন উনি ঢুইকে উনি আমাকে একটা মা একটা মেয়েকে তো স্বাভাবিক এই কথাটা জিজ্ঞাসা করতে পারে যে তুমি তো অসুস্থ ছিল, অপারেশন হয়েছে, তুমি কেমন আছে, শরীর তোমার। উনি এই কথাটা না জিজ্ঞাসা করে উনি ঢুকে ডাইরেক্ট বলতেছে যে তোর তো কখনো বাচ্চা কাচ্চা হবে না। আমি তখন শুনি, আমার অপারেশনের দুই দিন পরে, কাঁচা সিলাই তখন আমার, আমি তখন শুনি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমি কিন্তু তখন শোনার সঙ্গে সঙ্গে আমার ব্রেনের মধ্যে এমন একটা আঘাত হয়, আঘাতের কারণে আমার যে কাঁচা যে সিলাইটা এটা একেবারে পাই টু পাই খুলে যায়। খুলে যাওয়াতে এটা আবার আমি ওই যে ক্যান্সার হাসপাতালে কিন্তু আমার অপারেশনটা হয়, সেই ক্যান্সার হাসপাতালে গিয়ে আমাকে আবার অনেক ইনফেকশন হয়ে গেছে, অনেক ইনফেকশন হয়ে এখন এটা আবার আরেকটা সমস্যার সম্মুখীন এখন আমি বর্তমানে। এখন এই জিনিসটা নিয়ে আমি ওনাকে শুধু বললাম যে আমার এই জিনিসটা কেন হবে না, আমার তো এগুলো কোনো প্রবলেম নেই। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন, আসলে এই বোনটির যে ঘটনাটি ঘটে গেছে আসলে এটা একজন নারীর মা হওয়ার সমস্ত কিছুই কেড়ে নিয়েছেন। এরপরে আপনার আমরা যতটুকু জানতে পারলাম যে আপনার আচ্ছা অসুস্থ হওয়ার পরে কি আবার আপনি কি সুস্থ হয়ে কি তাদের বাসায় যাওয়া হয়েছিল? জি, তাদের বাসায় যাওয়া হয়েছিল, যেটা আমার ফ্যামিলি যখন শুনতে পারছে জানতে পারছে যে এটা আমাকে আঘাতের কারণে করা হয়েছে, তাদের কারণে আমি এটার মুখোমুখি, সেহেতু আমার পরিবার আমাকে যাইতে দেয় নাই। কিন্তু আমি তার প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল ছিলাম, তার ফ্যামিলির প্রতি দুর্বল ছিল। আপনি কি জন্য মানে সে এমন কি দেখিয়েছে যেন একজন বেকার ছেলে আপনাকে প্রতিদিন নির্যাতন করত? ওই যে সে আমাকে ভয় দেখায়, তো আমি যদি তার কাছে না যেতাম। আমি আসলে বিশেষ করে ভালোবাসার টানে তার প্রতি, ভালোবাসা তো ছিল, কারণ একটা বাল্য বিবাহ টাইমে তো ওই পর্যায়ে তো সে ছিল আমার প্রথম, আমার তো আর প্রথম কেউ ছিল না, যার কারণে ভালোবাসাটাও ছিল আর দ্বিতীয়ত ভয়টা ছিল বেশি, ভালোবাসার চেয়ে ভয়টা ছিল বেশি। মানে ওরা যে বিভিন্ন ভাবে যেহেতু হুমকি দেয় আপনার পরিবারের কোনো ক্ষতি করে, জি জি, পরিবারের যদি ক্ষতি করে ফেলে, কারণ আমার বাবার কারণে কিন্তু আমরা চলাফেরা করতে। আচ্ছা, আমরা শুনবো এরপরে আপনি যাওয়ার পরে আপনার নাকি ডিভোর্স হয়ে গিয়েছে, বা আপনি সুস্থ হওয়ার কতদিন পরে আপনার এই ডিভোর্সটা হয়েছে? আমি সুস্থ হওয়ার, আমি যে চলে যাই তাদের বাসা চলে যাওয়ার পরে আমাকে আবার আঘাত করা হয়, এই অপারেশনের পরও যে আমি চলে যাই, চলে যাওয়ার পরে আমাকে সেই আগের মতো নির্যাতন করা হয়। নির্যাতন করতে করতে এক পর্যায়ে রোজার মাস আসে, রোজার মাসের পরে আপনার কোরবানি ঈদের পরে গত বছর 2021 আগস্টে 11 তারিখে আমাকে মানে ঘর থেকে এক কাপড়ে বের করে দেয় তারা, আমি বললাম যে আপনারা যে কাজটা করতেছেন আপনারা আমার শ্বশুরের কাছে একটা ফোন দেন, আমি ওনাকে বলবো যে আপনারা এই কাজটা করতেছেন। তখন কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না, আমার কাছে কোনো প্রকারের ফোন ছিল না যে আমি ফোন দিয়ে আমি বলবো যে আমার সাথে এমন হইতেছে, আমাকে একটু দেখে যাও বা কিছু করো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে যখন একটা নারীকে নির্যাতন করে তার শ্বশুরবাড়ির শাশুড়ি এবং তার জামাই বাসা থেকে বের করে দেয়, এরপরে তিনি কোথায় থাকছেন বা কী হচ্ছেন আমরা পরে শুনবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।